আমার বোন এত সুখ নেয়, ও তো সাপ ফুলের নিচে পড়ে নাম লাগতেছে। তোমার নানু নানা আন্টি এসে কেমন লাগতেছে? খুব ভালো। কিন্তু লাল পাতা আজকে এই সর্বনাশটা করলো অটোতে, তাই না? অটো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো হঠাৎ করে আমার মা বাবা আর ছোট বোন চলে আসছে। তো কী কী নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আনছে কিছু আম, তারপরে মিষ্টি, আর এখানে আনছে মিষ্টি কুমড়া। তো প্রথমে দেখালাম মিষ্টি, এখন দেখায় মিষ্টি কুমড়া, আর এখানে হয়েছে আনারস, আর এইগুলো হয়েছে পাট। তো বাহিরে পাটখড়িও আনছে, আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। তো পাট দিয়ে যদি কিছু বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এইটা হয়েছে মোশাক্কেল, মোশাক্কেল আমার আব্বা বলে আর কি। সৌদি আরবে নাকি পাঁচমিশালি এক ধরনের দানা জাতীয় ভাজা খাবারকে মোশাক্কেল বলে। তো এটা আমার খুব প্রিয় খাবার, তো সেজন্যে মা নিয়ে আসছে। আর এখানে হয়েছে পেয়ারা, আর এই বস্তাটায় কী আছে আপনাদের দেখাই। আর এই বস্তার ভিতরে কী আছে তা আমি জানি না, খুলে দেখি কী আছে। এই তো প্রথমে বের হলো নারিকেল, এক জোড়া নারিকেল। তারপরে আনছে আওলা চাউল, তো কেউ কেউ আতপ চাউলও বলে। আর এগুলা মুরগির খাবার। আর এই সবগুলো হলো কবুতরের খাবার, কবুতরের জন্য ধান নিয়ে আসছে। তো এগুলো নিয়ে আসছে আর কি। আর বাহিরে গাছ আছে, আর পাটখড়ি নিয়ে আসছে কতগুলো, তো ওগুলো আপনাদের দেখাবো একটু পরে। তো এখন রান্না করতে যাব, এই তো চলে আসছি বাহিরের রান্নাঘরে। তো এখানে গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, আর দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপর দিয়ে দিলাম দুইটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। তো এগুলো দিয়ে একটু হাতে মাখে নেব, আর হাতের আঙ্গুলে একটু ব্যথা পাইছি, এজন্যে মাখাইতে একটু কষ্ট হইতেছে। তো সেজন্য আমি ঝাঁকাই দিতেছি, ঝাঁকায় মিক্স করতেছি। আর এদিকে আদা রসুন আর জিরা বাটা এগুলো দিতে একদম ভুলে গেছিলাম, তো দিয়ে একটু মিক্স করতেছি। তো চুলায় দিয়ে দিলাম, চুলায় দিয়ে এখন ভালো করে কষাবো, তো অনেকক্ষণ কষিয়ে নেব আর কি। তো আমি কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো পানি, পানি দিয়ে চুলায় রেখে তারপরে যাব গাছ লাগানোর জন্য। কী কী গাছ আনছে আপনাদের দেখাবো। আর আমার মা আব্বা যে আসছে, আমার ছোট বোন আসছে, এরা আমাকে বলে নাই, মানে সারপ্রাইজ, না বলেই চলে আসছে। এই তো গাছ আনছে, এখানে একটা টগর ফুল গাছ আর নারকেল গাছ। তো
তো চলেন এগুলো লাগাই। কি করতেছেন আপনারা, কত বড় সমলি, এত বড় পাট হয়েছে। আচ্ছা বলেন কোথায় লাগাবেন? এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই এই জায়গা, এটা তো অলরেডি ভেঙে গেছে, পয়সা গেছে নি। আর একটু গর্ত করে লাগবো না বা উপরের দিকে নারকেল গাছ সবসময় একটু নারকেল উপরে থাকতে হয় না? গাছের সব যে বঞ্চে সে পাবে বুঝছো, তোমরা যদি কেউ খায় আম পায় বাইরে সব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিন আমিন। এখন পানি দিতে হবে, এমনি তো মাটি ভিজে তাই না? টগর ফুল গাছ, তো টগর ফুল গাছ আমি কোথায় লাগালে ভালো হয় আপনার কি মনে হয়? এটা অনেক বড় হবে আর ছড়াই দেবো, চার পাঁচ অনেক ডাল হবে, এটা আমি বলি এখানটায় লাগাইলে ভালো হবে। আচ্ছা এই জায়গায় লাগাও যদি বাঁচে আর কি, এখানে এই জায়গায় লাগাও, না এই জায়গায় লাগাও। আমার বোন এত সুখ নেয়, ও তো সাপ ফুলের নিচে পড়ে না মরে, তো আপনাদের দেখাবো এই গাছের আপডেট। মরা মাইছে লাগাইতেছে গাছ কি মরে মরে যাবে, মরা মাইছে তাজা গাছ লাগাইতেছে। আজকে এই সর্বনাশটা করলো অটোতে তাই না? অটো গাড়ি ঢুকাইছে, এই যে পাটখুরি নামাইছে, কেন ও একদিনই ফুল দেয়, মে ফুল আজকে তো আমাদের বাড়ি অনেক লোক, কেমন কেমন লাগতেছে? তোমার নানু নানা আন্টি এসে কেমন লাগতেছে? খুব ভালো। এটা ভাঙছে অতিরিক্ত বৃষ্টিতে, বৃষ্টিতে অতিরিক্ত আইনি আমো আমো ওটা মে ফুল, শুধু মে মাসে হয়, মে মাসে ফুটে, মে মাসের এক তারিখে ফুটে, বছরে একদিন। গাছ লাগানো শেষ,
আর এদিকে এসে দেখি গরুর মাংসটাও প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে টেলে নেওয়া জিরে গুঁড়া দিয়ে দিলাম। আর ভিতরে গ্যাসের চুলায় দিছি উজুরি আর এক চুলায় ভাত। তো উজুরি রান্নাটাও প্রায় হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আজ অন্যরকম রান্না করলাম আর কি, ঘরে বাইরে রান্না। এই তো রান্না শেষ, আর গরুর মাংসটাও নিয়ে আসছি। এখন বসছি আমি সবচেয়ে মজার খাবার নিয়ে। এখানে পাঁচ রকমের দানা জাতীয় খাবার আছে, বাদাম, তিল, গম, চাউল, ছোলা। তো সব কিছু ভেজে একসাথে মিক্স করে খেতে অনেক মজা লাগে। তো এই জন্য আমার মা ভাইজা নিয়ে আসছে। তো ওগুলাই খাইতে বসে পড়েছি, খুবই মজার খাবার আমার কাছে। আর এখানে আরেকটা প্রিয় খাবার আছে আমার, উজুরি দিয়ে মুড়ি। এই খাবারটাও আমার খুব ভালো লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।